আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে কলার মোচা বা কলার থোর, কেউ বলে কলার ফুল, যে যে নামেই ডাকে, কিন্তু জিনিস একটাই। তো আজকে আমি এই কলার মোচার রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে। খুব মজার একটা রেসিপি, খুব দারুণ একটা রেসিপি। তো এই মজার রেসিপিটা রান্না করতে কি কি লাগে, এই ভর্তাটা তৈরি করতে, তো চলুন দেখি এই ভর্তাটা বানাতে আমাদের কি কি লাগে আর কীভাবে তৈরি করতে হয়। শুরু করা যাক। দুইটা কলার মোচা নিয়েছি, কেউ কলার মোচা বলে, কেউ বলে থোর, কেউ বলে কলার ফুল। তবে এটা দিয়ে আজকে আমি খুব দারুণ একটা ভর্তার রেসিপি শেয়ার করব। তবে কেউ কেউ এটা দিয়ে কলার ঘণ্ট রান্না করে, তবে আমি এটা ভর্তা বানাবো। এভাবে এভাবে সবগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিব। আর এটা কিন্তু শুধু বেছে নিলে শেষ না, এটা এভাবে ভিতরের যে শক্ত অংশটা আছে, দুইটা অংশ এটা ফেলে দিতে হবে। এভাবে খুব সহজে এটা বাছা যায়। এভাবে আমি সবগুলা বেছে নিব। আমি খুব ভালোভাবে এটা বেছে নিয়েছি, দোনোটা থোর বা মোচা। এটা এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন সিদ্ধ করতে চলে যাব। আর মাঝখানে এই ছোট অংশটা রয়েছে, এটা খেতে অনেক ভালো লাগে, এটা আমি রেখে দিয়েছি। আপনারা চাইলে এটাও একসাথে কেটে দিয়ে দিতে পারেন। এখন এটা আমি সিদ্ধ করতে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা কড়াই বসে দিয়ে দিয়েছি, দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে কলার মোচা, আর দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ হলুদের গুঁড়া। এটা দিলে কলার যে একটা কষ থাকে, কষটা বের হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব এটা। এখন আমি যে পরিমাণে পানি দিয়েছিলাম, পানিটা খুব সুন্দরভাবে কমে গেছে, শুকিয়ে গেছে, আর অল্প আছে, আর এটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি ঠান্ডা করে একটু বেটে নিব। আপনার চাইলে এটা ব্লেনও করতে পারেন। আমি এটা এখন একটা চালনের মধ্যে ঢেলে দিলাম, ঠান্ডা হলে তারপরে বেটে নিব। পাটায় আমি বেটে নিয়েছি, এখন রান্নায় চলে যাব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব এখন আমি সরিষার তেল। আর কলার মোচা সরষের তেল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আধা কাপ রসুন কুচি। এখানে আমি দুইটা পেঁয়াজ বড় সাইজের আর দুইটা রসুন নিয়েছি কুচি করে। আমি একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি আগে। আমি এটা নরম করে ভেজে নিয়েছি একটু কালার করে। এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ শসা বাটা। আমি হলুদ শসাটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ জিরার গুঁড়া, আর আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব এটা। আমি আধা কাপ পানির মতো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আমি আগেও দিয়েছিলাম, ওইটা ভুজি লবণটা দিতে হবে। আমি আরও এক মিনিটের মতো এটা কষিয়ে নিব, কারণ একটু ভালোভাবে কষালে যে একটা কাঁচা গন্ধ থাকে এটা চলে যাবে। অবশ্যই সাদা শসাটা বা হলুদ শসাটা দেওয়ার চেষ্টা করবেন, কালো শসাটা একটু তিতে তিতে ভাব হয়,
আর এর মধ্যে যদি কেউ সিসাটা মনে করেন যে তিতো লাগবে তাহলে এর সাথে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে বেটে নেবেন, তাহলে আর শসা তিতো লাগবে না। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কলার মোচা দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার কারণে কলার মোচার কালারটা কত সুন্দর এসেছে, যেটা কষ ছিল এটা চলে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে। এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আমি এটা রান্না করে নিব শুকিয়ে আসা পর্যন্ত। ভর্তাটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে, মানে যে প্যানের গা থেকে ভর্তাটা উঠে এসেছে। এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিব চার পাঁচটা শুকনো মরিচ। শুকনো মরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি সরষা দিয়ে ভর্তাটা বানিয়েছি, আর আপনারা চাইলে এটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, চিংড়ি দিলে আর সরষা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে এটা কিন্তু একটা মজার ভর্তা, বা ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে অল্প কিছু ধনে পাতা অ্যাড করে দিব, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ধনে পাতা কুচিয়ে আমি দিয়ে দিলাম, ধনে পাতাটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়েছি ধনে পাতা দিয়ে। আর এরপর ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি, এখন আমি পরিবেশন করব। আমি খুব সহজে রান্নাটা করে নিয়েছি, আমার রান্নাটা হয়ে গেছে আর আমি পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি। আর একটু শসা আর টমেটো দিয়ে সাজিয়ে নিয়েছি যেহেতু এটা ভিডিও করব। তো আশা করি আজকের এই মজার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।